রিসেন্টলি স্কুল নেওয়ার কথা ছিল, হ্যাঁ, যাদের ওয়ান ভালো হয়নি তারা টু দিবেন, যারা মনে করবেন ওয়ানটা ঠিক আছে মোটামুটি ইউ হ্যাভ রিটেন অল দ্য অ্যানসার্স করেক্টলি তাদের দরকার নেই দেন। আই থিঙ্ক আপনাদের ব্যাচটা সবচাইতে পিছিয়ে আছে, বিকজ আপনাদের দুইটা স্লট চলে গেছে, আজকে নেই তিনটা স্লট, আপনারা প্রেজেন্টেশন স্কিল দিতে আগ্রহী না, লাস্টে কোর্সের লাস্টে কিন্তু আমাকে বলবেন না যে 35 মার্কস কোথায়, 35 মার্কস কম দিলে কত পাবেন আপনারা হিসাব করেছেন? আপনাদের যে ট্রিপল ই টেস্টালে যে অন্য ব্যাচগুলো আছে, যে রেগুলার ওরা স্টার্ট করে দিয়েছে প্রেজেন্টেশন, ওটা তো রেগুলার দেড় ঘন্টা করে দিতে পারছে, 3 ঘন্টা তো ওরা দিয়ে ফেলবে, ঠিক আছে, ওদের স্লট শুধু জন্য মানে ম্যাটার করছে না। আর আমার বাকি গ্রুপ যেগুলো আছে তারাও দিয়ে ফেলছে, আজকেও দিবে বিজনেস কমিটি, জাস্ট আপনারা বাকি। সো এনিওয়েজ আমি একটু বলি, আরেকবার রিকাপ যাই, বিকজ আজকে আই ক্যান সি সো মেনি ফেসেস। প্রজেক্ট আমি ওই দিনও অ্যাকসেপ্ট করেছি, ওই যে ও কত পশু, হ্যাঁ, বিকজ আই রিয়েলি ওয়ান্ট ইউ পিপল টু ক্যারি দিস এক্সট্রা 10% মার্কস। যারা প্রজেক্ট সাবমিট করে নেই, এক্সামের রেজাল্ট পাওয়ার পরে বাকি টিচারদেরকে বিরক্ত করবেন, ন্যাগিং করবেন, আবার পরীক্ষা দেওয়ার রিকোয়েস্ট করবেন, হ্যাঁ, এবং বলবেন যে মার্কস কম আসছে, বিকজ ইউ ইন্টেনশনালি মিস দিস প্রজেক্ট, আই ডোন্ট নো ওয়াই। এটা সবচেয়ে ইজি অ্যাক্টিভিটি ছিল, আর এখন আমি টপিকও দিচ্ছি না, এটার জন্য যে যার মতো ছবি এঁকে আমাকে 6-7 জন করে একটা গ্রুপে করে ছবি এঁকে আমাকে দিয়ে গেছে, জাস্ট মেকিং আ প্রজেক্ট, ইঞ্জিনিয়ারদের এখান থেকে গ্র্যাজুয়েশনের পরে কীরকম ইংলিশ লাগবে এই ধরনের কিছু থিমের উপরে, এবং আমি এটাকে কিন্তু মার্কস কম দেই যাবো, এই জায়গাটা থেকে মার্কস রাখতে চাচ্ছি। এরপরে সিবি, সিবি প্রজেক্ট সাবমিট করছেন, হাত তুলেছ আপনাদের গ্রুপটা অনলাইনে, অনলাইনে বা হার্ড কপি, অনলাইন সাবমিট, হার্ড কপি নিয়ে আসেন, অনলাইন সাবমিট করছেন, যারা আজকে এসেছেন দে আর অলরেডি লেট, বাট অনলাইনে সাবমিট করে থাকলে ইজ নট কাউন্টেড লেট, যারা অনলাইনে করেছে তাদেরকে আমি ফিডব্যাক দিয়েছি ইমেলে, আপনারা দেখেছেন, আমি এখন আশা করছি ফিডব্যাকটা ইনকর্পোরেট করে আমাকে সিভিটা দিবেন, যাতে করে আপনাদের মার্কসটা বেশি আসে আসে, এবং সিভি কিন্তু লেকচারস অনেকগুলো আছে প্রতিটা সেমিস্টারে যায়, যারা মিস করেছেন ক্লাস তারা কিন্তু ওখান থেকেও চাইলে দেখে নিতে পারবেন, যারা দেখেনি সেটা আপনাদের ব্যাপার। সিভি 20 মার্কস, এবং যারা একদম নতুন ভর্তি হয়েছেন 30 ব্যাচ, তাদেরকে আমি আর একটা উইক টাইম দিব টু সাবমিট, একে দেরি করে নেন ইয়ার আজ পারমিশন দিতে যান, ব্যাস ডোন্ট টক, ঠিক আছে, 30 ব্যাচ নতুন করা ভর্তি হয়েছে, তো সিভিটা সাবমিট করার জন্য যারা লাস্টে ডিক্লারেশন হয় একটু বসে, তাদের আইডি আমি দেখতে পারি যে কারা লাস্টে ভর্তি হয়েছে লাস্টের দিকে, সিকোয়েন্স শেয়ারিং হয়, তো তাদেরকে আমি আর এক উইক টাইম দিচ্ছি সিভিটা সাবমিট করার, সিভি ইনস্ট্রাকশন দেখে নেবেন, পোস্টটা পিন করা আছে আমার গ্রুপে, যারা দেখেন নাই প্লিজ, হ্যাঁ, দেখি ফ্রম দেয়া স্যাম্পল দেওয়া আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে, বাসায় বানিয়ে রাখা সিভি এনে আমাকে যারা জমা দিচ্ছে বা ইমেল করেছে তারা মার্কস অনেক কম আসবে, বিকজ তাহলে আমি আপনাকে কি শিখালাম, ইফ ইউ আর সো লেজি টু সাবমিট অ্যাসাইনমেন্ট দেন আই হ্যাভ নাথিং টু সে। আজকে আমি ফাইনাল যে রিভিউ করে দিব, ফাইনাল তো কিন্তু পিন করেছি গ্রুপে, জানেন ফাইনালে কি কি আছে, ফাইনালে আমি একটা পার্ট রেখেছি গ্রামার, যেরকম গ্রামার ছিল আপনাদের কাছে অনেক গ্রামার কি করা হয়েছে, রিভিউ করা হয়েছে না গ্রামার, ক্লাসে গ্রামারের অনেকগুলো অ্যাক্টিভিটি ওয়ার্কশিট করানো হয়েছে, যারা প্রথম থেকে ছিল তারা জানে, ওই রকমই গ্রামারের একটা সেকশন আসবে ফাইনালে, সেকশন এ, এখানে 10টা গ্রামার আইটেম থাকবে, সে আমি বললাম যে এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসগুলোতে প্রেপোজিশনস বসান বা আর্টিকেল বসান বা হ্যাভ অর হ্যাজ বসান, ভার্ব বসান, কিন্তু কোনো পাশে ক্লু দেওয়া থাকবে না, ফাইনালে কখনো ক্লু থাকে না, সো আপনাকে বুঝতে হবে এখানে কোন প্রেপোজিশনটা বসাবে, এটা সবচেয়ে ইজিয়েস্ট পার্ট, এটা যদি পুরাটা সবগুলো কারেক্ট করতে পারেন তাহলে 10 out of 10 এখানে পাওয়া সম্ভব। তারপর আসবে ইমেল রাইটিং, ইমেল হচ্ছে আপনাদের গড কথা, যে ধরনের ইমেলগুলো লিখতে হয় সাধারণত একাডেমিক পারপাসে ওই ধরনের টপিকই আসবে, যেমন আই ওয়ান্ট টু টেক আ সিক লিভ, সিক লিভ, হ্যাঁ,
আমি ক্লাসে অনেকদিন আসবো না, আমি একটা অ্যাপ্লিকেশন করে রাখলাম টিচারের কাছে বা কোঅর্ডিনেটরের কাছে, বা আমার পেমেন্টে দেরি হবে, এর জন্য আমি একটা অ্যাপ্লিকেশন করে রাখলাম, টিউশন ফি দেরি করে দিব। এই এই কারণে ভালো ভ্যালিড রিজন দেখাতে হবে এবং সাথে কি করতে হবে আপনাদের, সে আপনি ভীষণ অসুস্থ, হ্যাঁ, এবং আপনি আপনার বাসা থেকে ট্রাভেল করে আসতে পারছেন না, ইউ মিসড আ এক্সাম, তাহলে মেডিকেল সার্টিফিকেট অ্যাটাচ করে দেখাতে হবে। সো ইমেলের একটা গদবাঁধা নিয়ম থাকে আমরা জানি, ওইভাবেই লিখতে হবে। এটার স্যাম্পলও আমার গ্রুপে পিন করা আছে, পোস্ট করা আছে, পিন না পোস্ট, ইমেল দেখা। সো একদম যেভাবে লিখেন, যতটুকু লেখেন অতটুকু লিখতেই হবে। এটাও 10 মার্কস, এটার মধ্যে ক্রিয়েটিভ হওয়ার কোনো জায়গা নেই, ক্রিয়েটিভিটি দেখানোর কোনো জায়গা নেই। নেক্সট পার্ট হলো এসে, এসে তো কিছুই না, আমি যে প্যারাগ্রাফ শিখেছিলাম আর্গুমেন্টের টপিকের উপরে কীভাবে লিখতে হয় ওইটার একটু বড় ভার্সন, ঠিক আছে, ইটস দ্য সেম থিং। যদি টপিক থাকে যে সোশ্যাল মিডিয়া মেকিং আস অ্যান্টি সোশ্যাল, তাহলে আপনি যদি এগ্রি করেন, এগ্রি অর নট, হ্যাঁ, এটা আপনার উপরে। সে আমি বললাম আই এগ্রি, সোশ্যাল মিডিয়া ইজ মেকিং আস অ্যান্টি সোশ্যাল, হাউ, আমি তিনটা কারণ দেখাবো, তিনটা এক্সাম্পল দেখাবো, কনক্লুশন। সো ইন্ট্রোডাকশন, তিনটা কারণ, তিনটা এক্সাম্পল, কনক্লুশন। ইন্ট্রোডাকশনে কি থাকবে তাহলে? আই এগ্রি বা আই রিজন দ্য সোশ্যাল ইজ মেকিং আস অ্যান্টি সোশ্যাল, দেন ওয়াই, তিনটা রিজন দেখাবো। যেমন আমি যদি স্ক্রল করি আমার নিউজ ফিডে, আমি সবার ইনফরমেশন পেয়ে যাচ্ছি, আমার কি তার সাথে আলাদা করে চ্যাট করতে হচ্ছে, তার সাথে আমার হ্যাং আউটে যেতে হচ্ছে না? এটা একটা এক্সাম্পল, এই ধরনের একটা করে রিজন, একটা করে এক্সাম্পল, তারপর কনক্লুশন। এটা আপনার ক্রিয়েটিভিটি দেখানোর একটা স্পেস, এবং এখানে আপনি লজিক্যালি স্টেটমেন্টগুলো লিখবেন, ইমোশনাল কোনো রিজন দিবেন না এসে রাইটিং এর পিছনে। নেক্সট কি লাস্টের পার্টটা সবচেয়ে ইজি, পিকচার বেসড রাইটিং লাস্টেরটা। আমি আপনাদের ক্লাসের একটা ছবি তুললাম, ছবি তুলে আমি দিয়ে দিলাম আমার এক্সাম স্ক্রিপ্টে, আপনাকে বললাম যে ছবি দেখে আপনার কি মনে হচ্ছে আপনি ডিসক্রাইব করেন নিজের ভাষায়, আপনি আপনার নিজের ল্যাঙ্গুয়েজে লিখলেন, ঠিক আছে, যাই মনে হচ্ছে। স্টুডেন্টস আর ইয়ার ডুইং দ্যার ক্লাস, ইয়ার টেকিং নোটস, you know, they're thinking about their exams, they're worried, whatever it is, you just describe in your own words. এটারও কোনো গড বাধা ওয়ার্ড লিমিট নাই, যখন আপনার মনে হবে যে ইউর ডান ডিসক্রাইবিং দ্য পিকচার, ইউ আর ডান, শেষ। এই চারটা পয়েন্টই থাকবে ফাইনালে, এখানে মুখস্থ করার কিছু নাই, আছে কোনো আমি ফাইল দিয়ে দিচ্ছি যেগুলো মুখস্থ করে সে লিখে দেবেন, নো, তথাপি ইউনিভার্সিটিতে পড়ালেখা হয় না, এটা ছিল ফাইনালি রিভিউ প্রজেক্ট। যাদের যারা নতুন আসছেন তারা একটা গ্রুপ করে আমাকে একটা প্রজেক্ট সাবমিট করেন, ক্লাসের পরে আসবেন আমার ডেস্কে, আমি বুঝিয়ে দিব প্রজেক্টটা কি, যদি এখনো টাইম আছে করতে পারেন। যারা এটা বাদ দিয়েছে, লিসেনিং ক্লিতে কত পাবেন চিন্তা করেছেন? 10 আউট অফ 10, সে 10 আউট অফ 10, আর 10 এর আপনি কত পাবেন? 7 ম্যাক্সিমাম, রাইট, আপনাদের কিন্তু মিড হয় নাই, কিপ ইট ইন মাইন্ড। তারপরে কত ব্যাগ গ্যাপ করছে, মার্কস কিছু গ্যাপ করছে, সো লিসেনিং ক্লিপটা দিয়ে ফেলেন এবং এরপরে ক্লাসগুলো মিস করে না, প্রেজেন্টেশনগুলো শেষ করে ফেলেন। আপনাদের কিন্তু প্রেজেন্টেশন স্লট আছে একটা, আর আজকে ছিল, আগে দুইটা স্লট চলে গেছে, আপনারা জানেনই না, আপনারা পিন পোস্টও দেখেন, আপনারা স্লট বুক করেননি, আলটিমেটলি টপিক কিন্তু আপনারা অ্যাপ্রুভালও নেননি আমার থেকে, ভাই, because this is the most important part of your entire course presentation and I'm bound to take it after a bath hote dite jara ye ka skip korbe tader it might be a big trouble cc plus er beshi ashbe na jara ye ta miss korbe na bhi chap kore dekhte paren master the department the office the manager e kore dewa hocche apnara chan na chan apnader ki ekhane she darate hobe 2 1 minute holo kotha bolte hobe এখন আজকে প্রেজেন্টেশন দিবেন? নো ওয়ান, তিনটা স্লট আপনাদের।
আপনার উইকে একদিনে সে 1 ঘন্টা ক্লাস করে আপনারা মনে করেন আপনারা ভালো গ্রেডস নিয়ে ব্যাচেলর্স পাস করছেন ইউ থিংক যদি কাউকে বলেন ইন ফিউচার যে আমি উইকে একদিন ক্লাস করেছি পুরো ব্যাচেলর্স লাইফে ইজ ইট আ ক্রেডিট যদি কোনো ক্রেডিট আছে কি কারণ আপনি পড়ালেখা করেনি নেই এবং আপনাদের আজকে স্লটটা মাত্র 1 ঘন্টা রাইট আমি এক্সপেক্ট করছিলাম আপনাদের থেকে যে আপনারা আজকে স্লটটি আমি সেটা ফিয়ারটা কাটানোর জন্য প্রেজেন্টেশনটা নিচ্ছি আমি তো পারফেক্ট প্রেজেন্টেশন আশা করছি না আপনারা এখনো অনেক ইয়াং ব্যাচেস মানে আমার মনে হয় অনেকে সেকেন্ড সেমিস্টার বা থার্ড
আর্গুমেন্ট কি টপিক নিয়ে প্রেজেন্টেশন দিলে আপনারা বোথ সাইড কথা বলতে পারবেন না যে সাইডটা আর্গুমেন্ট যে সাইডটা দেখি করবেন ওই সাইডে ওই পক্ষে আপনাকে রিজাল্ট দেখাতে হবে আমি
আমরা এই ব্যাপারে